হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে পর্ণা ব্লগে স্বাগত। এখন বাজে সকাল 9:45। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকালে আমার বাসি কাজ কমপ্লিট, এখন চা বসিয়েছি। চা হলে বসে বসে একটু চা খাবো, তারপরে কাজে যাব। আজকে রান্না বান্না বলতে পনির এনেছে রিশানের বাবা কালকে, সে পনিরের তরকারি করব। আর পাঁচমিশালি তরকারি কালকেই রান্না করা ছিল, সেটা কিছুটা রয়ে গেছে, ওই দিয়ে ওই পাঁচমিশালি তরকারি আর পনিরের তরকারি দিয়ে আজকে হয়ে যাবে। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এক একদিন থাকে না যে দিনটা খুব লেজি লেজি লাগে, ভাল লাগে না, কোনো কাজেই এনার্জি পাওয়া যায় না। আমার এরকম হয় মাঝে সাথে, সেই রকম দিন হচ্ছে আজকে। এনার্জি পাচ্ছি না, খালি করে কাজ করে আসছি, কিছুক্ষণ বসে এই সেই ভাবনা চিন্তা করছি, আবার কাজে যাচ্ছি। মানে কাজের দিকে আজকে মনটাই নেই, কিন্তু আজকে একটা মেন কাজ করতে হবে, সেটা হচ্ছে আজকে তোমাদের সঙ্গে আমি আমার বাথরুম কী করে ক্লিন করি সেটা শেয়ার করব। দেখা যাক, চাটা তো খাই, ফার্স্ট তো রান্নাটা সারতে হবে, তারপরে তো ক্লিনিংয়ে যাবে, পরে একবারে স্নান করতে চলে যাবো। আজকে আমার রুটি নেই, চা খাওয়ার জন্য যে রুটি থাকে সেটা নেই, তাই বিস্কুট একটু বেশি করেই নিয়েছি। রুটি রেখেছিলাম, কিন্তু কালকার তরকারিটা দিয়ে এত ভালো লাগছে রুটি বেশি খেয়ে ফেলেছি, ব্যাস। আর সকালে রুটি নিয়ে যাবো, এখন বানাতেও ইচ্ছা করছে না। থাকি তাড়াতাড়ি করে করে ছড়ে গাছ ভাত খেয়ে নেব। এই ভাত বসিয়ে দিয়েছি, এই কড়াই বসিয়ে তেলও গরম বসিয়ে দিয়েছি, পনিরের আলু কোটা হয়ে গেছে। এই পনির পনিরগুলো ভেজে ভাজবো আগে, তারপরে রিশারের জন্য কুটতে হবে, ও কাঁচকলা বের করতে হবে। তো ধোয়া ধোয়া হয়ে গেল রিশার, কাঁচকলাটা থাক বের করা। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো, পনিরও তো অনেকটা ইলিশ মাছের মতো হালকা ভেজে তুলে না, আর হালকা হাতে ভাজবো। এই পনির ভাজার তেলেই পনিরটা রান্না করবো। এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, ওদিকে ভাত হয়ে গেছে, ওখানে রিশানের খাবার রেডি, আর এখানে পনির নিরামিষই করবো। ওই জন্য আদা কাঁচা লঙ্কা কুড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কি কুচিয়ে নিয়েছি আর আদা কুড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো পড়বে, আর সাথে একটু টমেটো সস, ব্যাস এই দিয়ে রান্নাটা করবো। তারপর এখানে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, চিনি সব দিয়ে দিয়েছি, আদা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা হলে তারপরে ও টমেটো সসও দিয়েছি, আর ফোড়ন তো তেজপাতা সাদা জিরে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হলে পরে তারপরে অল্প অল্প করে জল দেব, আগের থেকে তেল ছাড়ুক মশলা করে। একটু ফোটাতে পনির আলু সব দিয়ে দিয়েছি, লেগে লেগে গেছে পনিরগুলো, আস্তে আস্তে জলে পড়েছে, ছেড়ে যাবে। এবার এই জলটা ভালো মতো ফুটলে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, আমার পনিরের তরকারি রেডি। এখন কটা বাজে বলছি? 12:30। ফোকাস কর, 12:30 বাজে চলেছে, আর জল ওইদিকে ভরে এসছে। আমি আমার অস্ত্র নিয়ে নিয়েছি, ওই ঝেঁটা, লাল হারপিক, আর এরকম একটা ব্রাশ, দেখতে পাচ্ছ? আর এই হচ্ছে বাথরুমের অবস্থা, আগে তোমাদের দেখিনি, জায়গা জায়গা না লালচে লালচে পড়ে গেছে, তারপরে এই বিটগুলো যে গেছে ওগুলো লালচে লালচে পড়ে গেছে। আমার এমনি ভাসনই আছে, কিন্তু ওইটা দিন এগুলো উঠছে না, তাই এই ব্রাশটা কিনেছি।
এই দেয়াল ঠেয়াল সব সবই পরিষ্কার করবো, দেখে না। তারপর ওই তাকের মতো যে করা আছে, তো একবার তো জল নিয়ে নিয়েছি, এবার স্টার্ট করা যাক, অনেক বেলা হল। বাথরুমের ফিনিশিং লুকটা দেখাই, এইদিকের ওই যে হলুদ হলুদ দাগ পড়ে গেছে সেগুলো ঘষে উঠলো না, অনেক চেষ্টা করলাম, দাগগুলো সেই রয়েই গেছে। দেখি এবার ঘষতে ঘষতে যদি ওঠে। ব্রাশটা তো কিনেছি, রিশানের বাবাকে অনেক আগের থেকে বলেছিলাম, রিশানের বাবা কিনে দেয়নি, তারপরে আমিই কিনলাম। কোনা কোনা গুলো সেই দাগই রয়ে গেছে, আবার একদিনকে কি করতে হবে, ভিজিয়ে রাখতে হবে লাল হারপিক দিয়ে, তারপর ঘষে দেখবো, যদি তখন কাজ দেয়। এই পরিষ্কার, আর ওটা নোংরা না, কিন্তু বাইরে থেকে এসেছে সেই পায়ের ছাপটা পড়েছে, পায়ের ছাপটা পড়েছে। তাই হচ্ছে আমার বাথরুমের ফিনিশিং লুক। এই যে সব ইয়েগুলো দেখো, এগুলো সব পরিষ্কার করেছে, পনিরের তরকারি গরম মশলা দিয়ে ঢেকে আমি কাজ আছে কাজে বলছি, বাথরুম পরিষ্কার করতে গেছি, আর নাড়ানো হয়নি, তা একটু নাড়িয়ে দিল, বেশ লাল লাল হয়েছে। কি দাঁড়া, ফোনটা নিয়েছি, ও কোকোমালি দেখছিল। এখানে তো ঈশানের খাবার আছে, ঈশানকে একটু পনির দিয়েছি, আর এই হচ্ছে কালকের পাঁচমিশালি তরকারি, ব্যাস এই দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে। এই ঈশানকে এতক্ষণ কোলিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুম পাড়ালাম, ঘুমিয়ে পড়েছে। এখন কটা বাজে বলো তো, দুটো ফোকাস কার, 2:40। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি একটু শোবো, শুয়ে এডিট করব, যেটা আর কি আজকে পোস্ট, আজকে বলছি আজকেই তো হবে, যেটা আর কি আজকে পোস্ট হবে, তো সেটা এডিট করবো। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। টাটা বন্ধুরা।